আসসালামু আলাইকুম, যিনি কল করেছেন কোথা থেকে কল করেছেন নাম বলেন এবং জায়গার নাম বলেন। মানে কারণ ভাই কাতার থেকে বলছি স্যার। কাতার? আমি কাতার থেকে বলছি, বাড়ি আমার কুমিল্লা। ফারুক আপনি? জি জি ফারুক, আপনার বয়স কত? আমার বয়স 39। ওকে, 39। দর্শক আপনার অনুষ্ঠান দেখছেন, এই কথা শুনে আমি খুব আবেগপ্লুত হয়ে গেলাম যে আপনারা এত দূর থেকে এই সময়ে আমার জন্যে আপনি সময় করে অনুষ্ঠান দেখছেন। দর্শক, সারা পৃথিবীতে বিভিন্ন দেশ থেকে, আমাদের দেশ থেকে যারা অনুষ্ঠান দেখেন তাদের প্রতি আমরা খুবই কৃতজ্ঞ, আমি এবং আমার টিমের সদস্য আমরা কৃতজ্ঞ। জি, আপনি একটু হোল্ড করেন, আমরা কৃতজ্ঞ এবং আপনাদের জন্যেই এই অনুষ্ঠানটি এত লোক দেখে, এত পপুলার। জি, আমরা ফিরে আসছি ফারুক সাহেবের কাছে, কাতার থেকে কল করেছেন। আপনি যে মোবাইলে আমাকে দেখতে পাচ্ছেন ওই মোবাইলের ভলিউম কমিয়ে কথা বলুন। যে মোবাইলে আপনি আমাকে দেখতে পাচ্ছেন ওই মোবাইলের ভলিউম কমিয়ে কথা বলুন। আপনার কষ্ট বলেন। যখন আপনাকে ফোন দিচ্ছি, আমি ওনার সম্পূর্ণ ভিডিওগুলো দেখি দেখি আমি নিজেও এক্সপ্রেস করছি আমার সমস্যা। আমার যে আপনার বেল দেওয়া হয় না, যে ডান পাশের দিকে যে মানি ব্যাগের একটু হালকা উপরে, আমার এই জায়গাটা দিয়ে একটু আপনার অনেক ব্যথা করে, বুঝছেন? ওকে, আপনার জন্য আমরা চিকিৎসাপত্র দেব। আপনি আমাদের সঙ্গে একটু সহযোগিতা করুন, আপনি আমাদের এই অনুষ্ঠানটিকে আপনি শেয়ার করুন, যদি কোনো কারণে লাইনটি সংযোজক হারায়। হ্যাঁ, কোনো কারণে এটা সংযোজক হারালে বা কেটে গেলে, লাইন কেটে গেলে আপনার উত্তর এই ফেসবুকে থাকবে, আপনি এটাকে দেখে নেবেন, একটু বারবার দেখে নেবেন, ফেসবুকে থাকবে আপনার প্রশ্নের উত্তর, ফেসবুকে থাকবে, আপনি একটু দেখে নেবেন। আমরা এখন আপনাকে একটা টেস্ট করব, আপনি বিছানায় চিত হয়ে শুন। চিত হয়ে শোয়ার পরে আপনি আপনার বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর একটু উপরে রাখেন। ডান হাঁটুর উপরে রাখেন, রেখে এই যে আমরা একটা ভিডিও দিছি, এই যে দেখেন ভিডিওটা, দেখেন ভিডিওটা দেখা যাচ্ছে কিভাবে আপনি টানবেন। বাম পায়ের গোড়ালি, সরি, ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর চার আঙুল উপরে রাখেন, এই যে আমরা দেখেন দেখাচ্ছি, রেখে রেখে আমি ওখানে আমার সামনের দিকে টানিয়েছি, আমি কোনো ব্যথা পাই না। ব্যথা পান না? ওকে, ছেড়ে দেন, এটা করবেন না, সোজা করেন। আর একটা টেস্টে যাই, আপনি আপনি আপনার দুই হাঁটু ধরে বুকের দিকে টানেন। ব্যথা পান? ওকে, আপনি ফারুক সাহেব কাতার থেকে বলছেন, আপনি একটু উপুর হয়ে শোন, বালিশ ছাড়া। আপনার দুই হাত মাজার উপর রাখেন। হ্যাঁ, দুই হাত মাজার উপর রাখেন, রেখে মাথা এবং কাঁধ উপরে উঠান। দুই হাত মাজার উপর রেখে, মাথা এবং কাঁধ উপরে উঠায় দেখেন কোথাও কোনো কষ্ট পান। আচ্ছা দর্শক, আপনি যে চিকিৎসাটি শুরু করবেন তা হলো, প্রথম হলো যে এক পোয়া নারকেলের তেল, তার মধ্যে বিষ্কর রসুনকে ছেঁচে দিয়ে
এটাকে গরম করে একটা কাপের মধ্যে ঢেলে রাখবেন। জি আপনার কথাগুলো আমি সম্পূর্ণ শুনছি। আমার একটু কথা আছে। বলেন। আমি যখন অনেকক্ষণ বসে থাকি, অনেকক্ষণ বসে থাকি বা আমি অনেকক্ষণ কাজ করি, মানে আমি নিচে নিচের দিকে বসে বসে কাজ করি, উঠতে গেলে আমার একটু কষ্ট হয়। আপনাকে আমি এক্সারসাইজ বলছি। প্রথম হলো যখন আপনি উঠেন তখন আপনি পেটের নাভি, পেটের মাংসকে টেনে ভিতরে নেবেন, নিয়ে তারপর উঠবেন। এ হলো একটা এক্সারসাইজ। আর দ্বিতীয় এক্সারসাইজ হলো আপনি উপুর হয়ে শুবেন, দুই হাত মাজার উপর রাখবেন, মাথা কাঁধ উঠাবেন, কাউকে বলবেন আপনার এই কাঁধের এখানে হালকা করে চাপ দিয়ে ধরে রাখতে, যাতে আপনি ওঠাতে আপনার একটু কষ্ট হয়, ওঠাতে আপনার একটু কষ্ট হয়। এই এক্সারসাইজ দুটো আপনি করতে থাকেন, এই এক্সারসাইজ দুটো আপনি করতে থাকেন, এতে আপনার উপকার হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন আমি এবং আমার টিমের সদস্যরা এই চিকিৎসা করে থাকি, কিন্তু ভালো করেন আল্লাহ পাক। সম্মানিত দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ যারা আমাদেরকে কল করছেন তাদেরকেও।